বেকার সমস্যা সারা বিশ্বের প্রতিটা দেশেরই বড় একটা সমস্যা, কিন্তু আমাদের বাংলাদেশের বেকার সমস্যাটা অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি। এতটাই প্রখর হয়েছে এই সমস্যা যে বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো হলাও করে প্রচার করছে। দেশের প্রচুর শিক্ষিত লোক রয়েছে, কিন্তু সেই অনুপাতে চাকরি জোগাড় হচ্ছে না। যদি এমনটাই হয়, আর আপনিও যদি তেমন একজন প্রার্থী হন, তাহলে কিন্তু চাকরি পাওয়া আপনার জন্য খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কেননা আমার মতো আপনার মতো আরো লাখো লাখো প্রার্থী রয়েছে যারা আসলে চাকরির জন্য পরীক্ষা দিয়ে আসছে কিন্তু চাকরি পাচ্ছে না, অথবা সেই ধরনের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে না। এই ধরনের সিচুয়েশন থেকে বাঁচতে হলে আমরা একটা ব্যবসা করতে পারি। তো যদি আপনি তেমনটাই ভাবেন যে আসলে একটা ব্যবসা বাণিজ্য করা দরকার, তাহলে আজকে আমি একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার সুন্দর একটা ক্যারিয়ার করতে পারবেন, একটা ভালো ইনকাম করতে পারবেন, আর চাকরির পিছনে আপনাকে দৌড়াতে হবে না। আমরা আজকে কথা বলবো বিস্কুট মেকিং বিজনেস সম্পর্কে। বর্তমানে এটা চলছে এবং ভবিষ্যতেও এটা চলবেই, এটা কখনো এটা চাহিদা শেষ হবে না। যে পণ্যের চাহিদা কখনো শেষ হবে না, সে পণ্যের ব্যবসা কখনো লস হওয়ার সম্ভাবনা নেই। তা এই ব্যবসা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, একটা মেশিন কিনতে হবে। এটা সেটা হতে পারে সেমি অটোমেটিক মেশিন, অটোমেটিক মেশিন অথবা ম্যানুয়াল মেশিন। আপনি যতটা ইনভেস্ট করবেন তত ভালো মানের মেশিন পাবেন, 3-4 লক্ষ টাকা অথবা আরো কম মূল্য আপনি পেতে পারেন এই মেশিন। তো এই মেশিন কেনার জন্য আপনি নবাবপুরে চলে যেতে পারেন, অথবা যেটাকে বলা হয় জিঞ্জিরা, জিঞ্জিরায় চলে যেতে পারেন। সেখানে আপনি সব ধরনের মেশিন পাবেন, আর আপনি তাদেরকে বললে তারা আপনার আপনার চাহিদা অনুযায়ী মেশিন বানিয়ে দিতে পারবে। তো মেশিন যখন আমাদের কেনা হয়ে যাবে, তখন এটা আমাদেরকে প্রোডাকশনে যেতে হবে। প্রোডাকশনে যাওয়ার জন্য আমাদের কিছু কাঁচামালের প্রয়োজন হবে। বিস্কুট তৈরি করার জন্য তেমন কোনো কাঁচামালের প্রয়োজন হয় না, ময়দা চিনি দুধ র মেটেরিয়াল জোগাড় হয়ে গেলে এখন আমাদেরকে প্রোডাকশনে যেতে হবে। এখন আপনি যে মেশিনটা কিনেন সেই মেশিন অনুযায়ী প্রোডাকশন হবে। প্রোডাকশন যদি আপনি বেশি করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রফিট বেশি করতে পারবেন। এখন যদি আমাদের বিস্কুট প্রোডাকশন হয়ে যায়, আমাদের চাহিদা অনুযায়ী যখন বিস্কুটের প্রোডাকশন হয়ে যাবে, তখন আমাদেরকে এটা বিক্রিতে যেতে হবে। বিক্রি ক্ষেত্রে আমরা কি করব? বিক্রি ক্ষেত্রে আমরা চাইলে প্যাকেট, উন্নত জাতের প্যাকেট করে বিক্রি করতে পারি, অথবা চাইলে নর্মাল পলিথিনের মতো ব্যাগগুলোতে বিক্রি করতে পারি, অথবা খোলা ভাবেও বিক্রি করতে পারি। যেহেতু আমরা মেশিন কিনবো, প্রোডাকশনে যাব, সেহেতু আমরা মার্কেটিং এ বেশি জোর দিতে পারবো না, বা আমাদের তেমন লোকবল থাকবে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, বড় বড় পাইকারি বাজারগুলোতে আমরা আমাদের বিস্কুটগুলো দিয়ে দিতে পারি। যেমন চক বাজার, তারপরে আপনার এলাকায় যে বড় বড় পাইকারি বাজারগুলো রয়েছে, সেখানে বড় বড় ব্যবসায়ীদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তাহলে আপনি তাদেরকে বিস্কুট দেবেন, তাদের সাথে সেইভাবে আলাপ আলোচনা করে নেবেন যে আমি প্রতিদিন এতগুলো বিস্কুট দিব, বা প্রতি এক সপ্তাহে বা এক মাসে এতগুলো বিস্কুট দিব। তার চাহিদা অনুযায়ী আপনি তাকে দিবেন। এখন আপনি যদি প্রতি কেজি বিস্কুটে 10 টাকা করে প্রফিট করেন, তাহলে যদি আপনি প্রতিদিন 100 কেজি বিস্কুট বিক্রি করেন, 10 টাকা করে প্রফিট হলে তাহলে আপনার 1000 টাকা প্রফিট হচ্ছে। শুধুমাত্র 100 কেজি বিস্কুট তো আপনি দিনে বিক্রি করবেন না, আপনি চাইলে তার চেয়ে অনেক বেশি বিক্রি করতে পারবেন। ধরি যদি আপনি 500 কেজি বিস্কুট বিক্রি করেন, তাহলে কিন্তু আপনি প্রতিদিন 5000 টাকা ইনকাম করতে পারেন। তো এই বিস্কুট যদি আপনি প্রতিদিন প্রোডাকশন করতে পারেন, তাহলে পার ডে 500 টাকা ইনকাম করতে, 5000 টাকা ইনকাম করতে পারছেন। এটা আমার আইডিয়া, তবে আপনি এর চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন যখন আপনি এই ফ্যাক্টরিটা চালু করবেন। তো এভাবে করে আমরা চাইলেই কিন্তু একটা ছোট্ট ব্যবসা শুরু করে দিতে পারি। এরকম হাজারো আইডিয়া রয়েছে ব্যবসা করার জন্য। আপনি আজকে শুরু করেন, কালকেই দেখবেন আপনি একদিনের অভিজ্ঞতা অর্জন করলেন, যেটা পর তার পরের দিন কাজে লাগবে। তো আশা রাখছি আমার আজকের আইডিয়াটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ব্যবসায়িক আইডিয়া পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ব্যবসা আইডিয়া আপনাদের সামনে হাজির করব, আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।